Gorlief City is one of the most beautiful and amusement park in South Africa. South Africa অন্যতম একটি বিশেষ বিনোদনমূলক পার্ক হচ্ছে এই Gorlief City. এখানে আছে দুইটা পার্ট, একটা হচ্ছে থিম পার্ক and the other side যেখানে আজকে আমরা এসেছি এটা হচ্ছে ক্যাসিনো কমপ্লেক্স প্লাস এখানে আছে কিছু রেস্টুরেন্ট, তার সাথে আছে এখানে মুভি জোন, এখানে আছে বাচ্চাদের প্লে জোন. সো আজকে বেসিক্যালি আমাদের প্ল্যান আমরা এই সাইডটাতেই ঘোরাফেরা করব, এই সাইডটাতেই দেখব ইনশাল্লাহ. অনেক তাড়াতাড়ি আমরা Gorlief City পার্ট 2-তে আপনাদেরকে আমি Gorlief City-র যে থিম পার্ক সেটার ইন ডিটেইলসে দেখানোর চেষ্টা করব. আর আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, স্পেশালি আমার কাছে ঝর্ণা টাইপের এই জিনিসগুলো অনেক ভালো লাগে. সো আমি এখানে বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম. এই তো এখন আমি একটু সামনের দিকে যাচ্ছি, আমি এখন পর্যন্ত আউটসাইডেই আছি, বাট এখন আমি যাচ্ছি সামনের দিকে ইনসাইডে. সামনের দিকে যেতেই আমরা দেখলাম এই সুন্দর ফোয়ারা, ডিজাইনটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে. এটা মোস্ট প্রবাবলি একটা হরিণের থিম দিয়ে ফোয়ারার ডিজাইনটা করা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে. স্পেশালি আমি ঝর্ণা ফোয়ারা লাইক ওয়াটার টাইপের এই জিনিসগুলো অনেক পছন্দ করি. সো আমি এটা নিচেও দেখছিলাম, উপরের সাইডটাতেও এসে ঘুরে ঘুরে দেখছিলাম. আর এই পাশের যে মিনি ঝর্ণা বা ফোয়ারা যেটাই বলেন এটাও ছিল অনেক সুন্দর, বাট এটা আমি এটার সিমিলার আমি হচ্ছে মন্টি ক্যাসিনোতে এর আগেও দেখেছি. সো আমার চ্যানেলে কিন্তু মন্টি ক্যাসিনোর একটা ফুল ভ্লগ আছে, আপনারা যারা এখনও সেটা দেখেননি আপনাদের জন্য আমি আজকের ভ্লগের ডিসক্রিপশন বক্সে মন্টি ক্যাসিনোর ভ্লগটি দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখতে পারেন. Thank you.
এখন আমি যে ব্রিজটা দিয়ে হেঁটে যাচ্ছি সেই ব্রিজের একটু সামনে গেলেই গলিফ সিটির যে থিম পার্ক সেটা। অ্যাকচুয়ালি আমরা ওখানে গিয়েছিলাম এখানকার ইনফরমেশন নেওয়ার জন্য, যে কখন এটা ওপেন থাকে, কতক্ষণ এটা ওপেন থাকে, এই টাইপের ইনফরমেশন নেওয়ার জন্য। যদিও আজকে আমাদের থিম পার্কে ঢোকার কোনো প্ল্যান নেই, তারপরেও আসলে আমাদের কাছে মনে হয়েছে যেদিন আমরা থিম পার্কের উদ্দেশ্যে আসবো সেদিন অবশ্যই আমাদেরকে সকালে আসতে হবে। তার কারণ হচ্ছে থিম পার্কের ভিতরে আছে অনেক রকমের রাইড, যেমন রোলার কোস্টার, ওয়াটার ওয়ার্ল্ড। সো আমার কাছে মনে হয়েছে যে সকাল টাইমে আসলে আমরা সম্পূর্ণ থিম পার্কটা ঘুরে দেখতে পারবো, প্লাস অনেক এনজয় করতে পারবো। এখন একটু ঘোরাঘুরি করার পরে এখন আমরা কফি খাওয়ার জন্য একটা ক্যাফেতে যাচ্ছি। তো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের ভিউটা তো আরো বেশি সুন্দর, জাস্ট ওয়াও একটা ভিউ। আমার কাছে আজকে গলিফ সিটিটা অনেক ভালো লেগেছে, যদি আমি এর আগে কখনো আসিনি। ডিসেম্বর মাসটা স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগে, তার কারণ হচ্ছে যেখানেই আমরা যাই সেখানেই ক্রিসমাস ট্রি, ক্রিসমাস থিম টাইপের ট্রি, যে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সো এই ক্রিসমাস ট্রিটাও অনেক সুন্দর ছিল। ঘোরাঘুরি করতে করতে এখন আমরা চলে এসেছি একটা ক্যাফেতে, আমরা এখন এখান থেকে কফি খাবো, আর নাইম কফি নিবে, আমি নিবো হট চকলেট। আমার হট চকলেট is muffin and also muffin. I want it done. Really? Muffin down tasty, maybe the nut type. Yeah, it is a banana flavor. Yeah, nut type is because it's a badam badam. Oh. যাই হোক, আজকের হট চকলেটটা কত বেশি ভালো ছিল সেটার অলরেডি রিভিউ আপনারা স্ক্রিনে দেখে ফেলেছেন, সেটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এখন আমরা এসেছি একটু সামনের দিকে, এখানে হচ্ছে বাচ্চাদের প্লে জোন, প্লাস বোলিং, প্লাস এই সাইডটাতে আছে মুভি জোন। এই সাইডটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক বেশি অর্গানাইজ লেগেছে। এখানে কিছু রেস্টুরেন্টও আছে, আই ডোন্ট থিঙ্ক সো রেস্টুরেন্টগুলো হালাল ছিল, বাট আমরা যদিও চেক করে দেখিনি। সেই তো এই মুভিগুলো এখন মুভি জোনটাতে চলছিল। সো আজকে আমাদের কোনো মুভি দেখারও প্ল্যান ছিল না, আজকে বেসিক্যালি আমরা এসেছি ঘুরে ফিরে দেখার জন্য। সো ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার আসবো মুভি দেখতে বা যাই হোক। সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এই ওয়াচটা। ফার্স্টে আমি এই ওয়াচটা আসলে খেয়াল করতে পারিনি, আমি ভেবেছিলাম যে এটা হয়তো বা কোনো একটা শোপিস হবে, বাট পরে নাইম আমাকে বললো যে এই ওয়াচটা দেখেছ, দেন আমি অনেক ভালোভাবে খেয়াল করে দেখলাম যে এই ওয়াচটা, আর এই ওয়াচটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মনে হয়েছিল যে বাসায় নিয়ে চলে আসি, সো সেটার তো আর কোনো ওয়ে নেই। এখন আমরা বের হয়ে গিয়েছি, আমরা কফি খাওয়ার জন্য যখন ঢুকেছিলাম তখন ছিল দিন, এখন বের হয়ে দেখি এখন রাত হয়ে গিয়েছে। সো বাই দ্য ওয়ে এখন আমরা বাসার দিকে যাব, এটা হচ্ছে রাতের ভিউ। বেসিক্যালি গলিফ সিটির হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে গলিফ সিটি আর একটা হচ্ছে থিম পার্ক। সো আজকে আসলে থিম পার্কে আমরা যেতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে সানডে থাকার কারণে থিম পার্কটা বন্ধ। সো ইনশাল্লাহ আমার পার্ট টুতে, গলিফ সিটি পার্ট টুতে আপনারা হচ্ছে থিম পার্কটাও দেখতে পাবেন, আমি ইনশাল্লাহ এটা অবশ্যই দেখাবো। এই ভিউটা আমার কাছে এত ভালো লেগেছে যে এটা আমার বারবার করে ক্যাপচার করতে ইচ্ছা করছে।
সুন্দর একটা সময় আমরা আজকে কাটালাম ঘোরাফেরা করার পরে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে হাত খালি গলা খালি কোনার নাকে নাক ফুল হাত খালি গলা খালি কোনার নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কোনা করলো ভুল ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কে মাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে বাসার দিকে যাই সো আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভ্লগে টিল দেন আল্লাহ হাফেজ